হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিবারের মতো আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমরা কোথায় চলে এসেছি আপনারা সবাই জানেন, আমরা তুর্কিতে এসেছি। তো আজকে আমরা সারাদিন ইস্তাম্বুলে কি কি করব, কোথায় কোথায় ঘুরবো, সব কিছু শেয়ার করব। আশা করছি না টেনে আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করে জানাবেন আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে জানাই মন থেকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা সকালবেলায় ঘুরতে বের হয়ে গেছি, আর বের হওয়াটা বড় কথা না, আমাদের এখানে বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির মধ্যেই আমরা বের হয়েছি। আর এখানে অনেক শীত পড়েছে, দেখতেই পাচ্ছেন সবাই কোট পরে আছে, জ্যাকেট পরে আছে। এখন আমরা চলে যাব ট্রেনে করে এক জায়গায় ঘুরতে যাব, তো আমরা এখন ট্রেনের টিকিট নিয়ে নিচ্ছি। এই যে এখন দেখতে পাচ্ছেন আমাদের টিকিট কাটা শেষ, এখন টিকিট নিয়ে আমরা এখানে স্ক্যানিং এর কাছে চলে এসেছি। এখান থেকে টিকিটটা স্ক্যান করে আমরা চলে যাব ট্রেনে ওঠার জন্য। আর এখানে স্ক্যান করার পরেও আরেকটা স্ক্যানিং মেশিন আছে যেটা দিয়ে আমাদেরকে ঢুকতে হবে। তো দেখতে পাচ্ছেন এই যে আমরা এখন এই স্ক্যানিং মেশিনটার ভিতর দিয়ে ঢুকবো। এই যে আমরা এখন ট্রেনের কাছে চলে এসেছি, আর আমরা এখন ট্রেনে উঠে পড়বো। আর হাতে দেখতে পাচ্ছেন ছাতা আছে, কারণ এখানে অনেক বৃষ্টি হচ্ছে একটু পরপর, তো ভাবলাম ছাতা কিনে নিই। তো এখন ছাতা কিনে আমরা ট্রেনে এসে গেছি, আর এখন দেখুন আমরা কোথায় যাই, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা ওই ট্রেনটা দিয়ে চলে এসেছি আরেকটা স্টেশনে, এই স্টেশন থেকেই আমরা যেখানে খুশি সেখানে যেতে পারবো ঘুরতে। আর এখানে এসে আমাদের আবার টিকিট কাটতে হয়েছে, আবার টিকিট কেটে তারপর আবার ট্রেনে ওঠার জন্য আমরা চলে যাচ্ছি। দেখুন আমাদের এই পাশেও একটা ট্রেন, ওই পাশেও একটা ট্রেন। তো এখানে ট্রেনের কাজটা হচ্ছে যে একটা ট্রেন যাওয়ার পর 2-3 সেকেন্ডের ভিতরে আরেকটা ট্রেন চলে আসে, তো এমন আর কি এখানে ট্রেন। আর আমি অবশ্যই শেয়ার করব সেই মুহূর্তটাকে যে একটা ট্রেন যাওয়ার পর সাথে সাথে ওইটার পিছনেই আরেকটা ট্রেন চলে আসে, আর এখানে এসে মানুষের বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় না এই জন্য। আর দেখতে পাচ্ছেন আমরা যেতে যেতে অনেকটাই পেছনের দিকে চলে যাচ্ছি, কারণ এদিকে আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে সিট নেই, তো আমরা এই জন্য পিছনের দিকে এসেছি। আর দেখি ভিতরে ঢুকে সিট আছে কি না, দেখতে পাচ্ছেন মানুষ অনেক, সিট নেই, তো আমাদের দাঁড়িয়েই থাকতে হয়েছে। এখানে স্টেশন বলতে 2-3 মিনিট পর পর একটা স্টেশন আছে, ওইখানে গিয়ে ট্রেন থামে, আর থামলেও বেশিক্ষণ থামে না, 1 মিনিটের বেশি থামে না, নামবে আবার সাথে সাথে লোক উঠে পড়বে আবার চলে আসবে, মানে সাথে সাথেই সব কিছু হয়ে যায়, বেশিক্ষণ দেরি হয় না। তো এই জন্য আর কি সবাই অতি তাড়াতাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। এই যে দেখতেই পাচ্ছেন এখন এসে এখানে ট্রেনটা থেমেছে আর মানুষজন উঠছে, দেখবেন এখন ট্রেনটা পুরো ভরে গেছে, সবাই দাঁড়িয়ে থাকতে হবে। অবশ্যই একটু পরপর মানুষ থামছে, সিট খালি হচ্ছে, সবাই বসছে এমন আর কি। তো আমরা আবার সামনের স্টেশনে গিয়ে নেমে পড়বো, তো এই জন্য আমরা দাঁড়িয়েই আছি। দেখুন অনেক মানুষ উঠেছে মাশাআল্লাহ, এইখানে করোনা বলতে কিছুই নেই, ট্রেন বা ট্যাক্সি বা বাস এগুলোতে উঠতে গেলে মাস্ক লাগে, বাকি সারাক্ষণ মাস্ক ছাড়াই চলা যায় এখানে এমন আর কি। আর এই যে এখন আমরা চলে এসেছি আমাদের স্টেশনে যেখানে নামার কথা ছিল এখানে, আর এই যে ওদিরা এখানে এখানে দাঁড়িয়ে আছে কারণ বাইরে বৃষ্টি পড়ছে। এই যে এখানে আরেকটা ট্রেন চলে এসেছে, দেখুন খুব সুন্দর ট্রেনগুলো এখানে। আর দেখুন আমরা এখন একটা মার্কেটে চলে এসেছি, কারণ ওদিরা ইহানের জন্য দুজনের জন্য জ্যাকেট কিনবো, কারণ এখানে অনেক শীত পড়েছে আমি আপনাদেরকে আগেই বলেছি। আর এই যে দেখুন এখানে শপিং মলগুলো দেখতে কেমন। আর
যে দেখুন এরা কিন্তু এখান থেকে জ্যাকেটগুলো পরে নিয়েছে, কারণ বাহিরে অনেক শীত আর সাথে বৃষ্টিও পড়ছে, শীত আরও বেড়ে যাচ্ছে। তো এখন আমরা চলে এসেছি ইস্তাম্বুলের সমুদ্রের সাইডে, অনেক সুন্দর। আর দেখুন এখানে এই জাহাজটা মাত্র এসে থেমেছে, আর এখানে সাগরের সাইডটা দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। আজকে বৃষ্টি হচ্ছে, হয়তো এই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে, বাট এখনও সন্ধ্যাও হয়ে গেছে এই জন্য আরও অন্ধকার লাগছে। আর ওদের এইখান তো এনজয় করছে বে। এই যে এই বিচিগুলো বুটরাগুলো অনেক মজার, আমরা খেয়েছি। আর এই তো আজকে বৃষ্টির দিনে আমাদের সারা দিনের ঘোরাঘুরি শেষ করে ট্রেন স্টেশন থেকে আমরা চলে এসেছি হোটেলের কাছাকাছি। তো এখন আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, সবাই পরবর্তী ভিডিও আসার অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।